বড় কর্মযজ্ঞ শেষ হয়েছে, সেটি উৎসবের আমেজে আমরা ছিলাম। উৎসবের আমেজে কোনো শেষ হয়নি, উৎসবের দেশ কাটার আগেই আমরা আরেকটি উৎসবের আয়োজন করেছি, সেটা হচ্ছে আমাদের যুব বন্ধ মেলা। এটি দুদিন যাবৎ চলবে। আমরা এখানে বলা চলে যে আমরা যুব পক্ষ থেকে আমাদের যারা যুব আত্মকর্মী বা যারা উদ্যোক্তা আছেন তাদের পণ্য প্রদর্শনে যতটা ব্যবস্থা যে ব্যবস্থা আমাদের করা উচিত ছিল আমরা করতে পারিনি। আমরা জানি যে মহিলা আত্মনিয়ন্ত্রণের আছে, তাদের জয়ন্তী আছে, কিন্তু আমাদের নয়। আমরা একটি বক্তব্য হাতে নিয়েছি, সেটি সরকারের বিবেচনাধীন আছে, কিন্তু তার আগ পর্যন্ত আমাদের কিন্তু এই যুব যারা আমাদের এখান থেকে প্রশিক্ষিত হয়ে আত্মকর্মী হয়েছেন এবং যারা উদ্যোক্তা হয়েছেন, যারা দেশের দেশে বিদেশে খ্যাতি অর্জন করেছেন।